ওয়েলকাম, আমি অঞ্জন হাতি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি নতুন গন্তব্য উদ্দেশ্যে চলে এসেছি। এটি হচ্ছে নৈহাটি নাইস পার্ক। এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা এন্ট্রি ফি। পার্কটি সত্যি খুব সুন্দর। চলুন আপনাদের ভিতরে গিয়ে পার্কটি পুরো দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। আমরা পার্কের ভিতরে চলে এসেছি। পার্কটি দেখুন, এটি হচ্ছে পার্কের মূল এখানে গঞ্জন গান গাইবে একটু এন্ট্রি জায়গা। গঞ্জন গান গাইবে না তুলবো আনন্দ হইব। এই গুহাতে দেখুন পার্কটি কত সুন্দর। এই অঞ্জন ভেতরে কি আছে রে? এই ভেতরে ভূত নেই তো? ভূত ময়দা নিচে তো ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন। এই যে গুহাটা আছে, আমরা এবার গুহার মধ্যে ঢুকবো। চলো গুহার মধ্যে ঢুকবো এবার। আমরা এবার গুহার মধ্যে ঢুকছি। কি ঠান্ডা! এবার আমরা মেইন এন্ট্রান্সটার দিকে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে পার্কের সব থেকে সুন্দর জায়গা। আসো আসো, পার্কের ভিতরটা যাচ্ছি। জায়গাটি সত্যি খুব সুন্দর। কি করে আসবেন? এই গন্তব্যস্থলটি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা অঞ্জন বলে দেখে দিতে পারে, নেবেন। অঞ্জন বলে দিতে পারে, অসুবিধা নেই কিছু। হ্যাঁ, আমিও বলে দিতে পারি। নৈহাটি স্টেশন থেকে নেমে চলে আসবেন 73 নম্বর বাসে করে নৈহাটি দিবক নাইস পার্ক। বোটিংও আছে। ছোট্ট বোটিং, সাঁতার জানিস? মৎস্যকন্যা শায়িত হয়ে আছে। মৎস্যকন্যা বলে কিছু আসে দেশে? আই লাভ নাইস পার্ক। প্রতিকৃতিটি দেখুন কত সুন্দর হবে, পার্কটি সাজানো গোছানো। এখানে খাবারের দোকানও আছে, কেউ কিছু চাইলে খাবার খেয়েও নিতে পারেন স্বল্প মূল্যের বিনিময়ে। মোমো 1 টাকা, পপকর্ন 8 আনা। পার্কটি সত্যি খুব সুন্দর। La 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 la
এটা একটি কটেজ, এখানে খাবার দাবার পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটা কটেজ, এখানে খাবার দাবার পাওয়া যায়, যারা খেতে ইচ্ছুক এখানে খেতে পারেন। দেখুন চারিদিকটা কত সুন্দর। সেভেন্টি সিনেমা দেখা যাবে। হন্টেড হাউস, এখানে রাইডিং এরও ব্যবস্থা আছে, কেউ চাইলে আপনারা রাইডও করতে পারেন। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। নৈহাটি দেবক পার্কের পুরো ভিডিওটা আমি আপনাদের দেখালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার।